আমার পরিচিত একজনের কাছ থেকে পাওয়া সুন্দর একটি ঘটনা। তিনি লন্ডন একটি কলেজের প্রফেসর। তো ওনার ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল যারা কোনো ধর্ম বিলিভ করে না, এই টাইপের স্টুডেন্ট, এবং কিছু ছিল খ্রিস্টান। তো একটা স্টুডেন্ট তাকে জিজ্ঞেস করলো, প্রফেসর আমি ইসলাম পছন্দ করি, ইটস কুল রিলিজিয়ান, বাট বাস্তবে আমি কোনো ধর্ম বিলিভ করি না। আসলে আমি যা দেখতে পাই তা বিশ্বাস করি, যা দেখি না তা বিশ্বাস করি না। তো যেহেতু কোরআনে বলা হয়েছে মানুষ এবং জিন জাতির কথা, আপনি কি আমাকে জিনের এক্সিস্টেন্স দেখাতে পারবেন? যেহেতু আমি যা দেখি না তা বিশ্বাস করি না, সো ইউ নো হোয়াট আইম ট্রাইং টু সে। তো প্রফেসর তাকে একটু ঘুরিয়ে বোঝানোর চেষ্টা করলেন ডিফারেন্ট ওয়েতে। তখন তাকে জিজ্ঞেস করলেন, তুমি নিশ্চয়ই জানো লন্ডনের ট্রাফিক প্রবলেম সম্পর্কে? সে বলল, হ্যাঁ। তো এভরি সিচুয়েশনে ট্রাফিক প্রবলেম নিয়ে নিশ্চয়ই এই রেডিও নিউজ করে? সে বলল, হ্যাঁ। তো মনে করো তুমি হাইওয়েতে মোটরওয়েতে ড্রাইভ করতেছো, কোনো ট্রাফিক নাই, জিরো ট্রাফিক, তোমার ইচ্ছা মতো গাড়ির স্পিড কন্ট্রোল করতেছো। এমন অবস্থায় তুমি শুনতে পেলে রেডিও বলতেছে আফটার 2 কিলোমিটার্স দ্যার ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, এবং অ্যাক্সিডেন্টের কারণে সেখানে খুবই বাদ ট্রাফিক, আপনি যদি সেখানে স্টাক হন অ্যাটলিস্ট 5 ঘন্টা আপনার ডিলেই হবে। ইফ ইউ ক্যান টেক দ্য এক্সিট, রেডিও বলতেছে, যদি পারেন রাস্তাটা চেঞ্জ করেন। এই রেডিও নিউজ শোনার পর তুমি কি এক্সিটটা নিবে, তুমি কি রাস্তা চেঞ্জ করবে? তুমি নিশ্চয়ই বলবে না আমি রেডিও বিলিভ করি না, এই রেডিও লুকুলার খাইয়া দেওয়া কোনো কাজ নেই, আমি সেখানে যাব এবং দেখবো সত্যি সত্যি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। এবং তুমি যদি সেটা করো, যেহেতু তুমি না দেখে বিশ্বাস করো না, সত্যি সত্যি মনে করো তুমি চলে গেলা দেখার জন্য, এবং 5 ঘন্টা যখন ট্রাফিকে স্টাক হবে তখন বলবে আই বিলিভ নাও দেয়ার রিয়েলি ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ জাতি, আর একমাত্র মানুষ জাতি কোনো কিছু না দেখেও চিন্তা করতে পারে, আন্ডারস্ট্যান্ড করতে পারে। কিন্তু অ্যানিমালস আর নট লাইক দ্যাট, পশু পাখি কিন্তু কোনো কিছু না দেখে চিন্তা করতে পারে না, বুঝতে পারে না। ইফ ফর এক্সাম্পল কোনো একটি বড়ো বিল্ডিংয়ে অ্যানাউন্সমেন্ট করা হলো, একটি কি বিপদ সংকেত দিয়ে অ্যানাউন্সমেন্ট করা হলো, ব্রাদার অ্যান্ড সিস্টার আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বিল্ডিংটা ত্যাগ করেন, বিল্ডিং থেকে বের হয়ে যান। আমরা কিন্তু অ্যানাউন্সমেন্টটা শোনার সাথে সাথে তাড়াহুড়া শুরু করব, কার আগে কে বিল্ডিং থেকে বের হবে। কিন্তু এই বিল্ডিংয়ে যদি বিড়াল থাকে, মশামাছি থাকে, কিংবা টিকটিকি থাকে, তারা কি বের হবে? না। প্রাণীগুলোর অ্যাবিলিটি নেই টু আন্ডারস্ট্যান্ড স্পিচ, যদি তারা দেখতে পায় আগুন কিংবা বিপদ তখন তারা বিল্ডিংটি ত্যাগ করবে। কেননা পশু পাখি বিশ্বাস করে যখন তারা সেটি দেখতে পায়, এবং মানুষ জাতি বিশ্বাস করে যখন সেটা বুঝতে পারে। সেজন্য আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসান, আমি তোমাদেরকে মানুষ জাতি হিসেবে সৃষ্টি করেছি, ইউ পিপল আর নট অ্যানিমেলস। এখন যদি তোমরা বলো আমরা কোনো কিছু না দেখে বিশ্বাস করি না, আমরা দেখার পর বিশ্বাস করব, ইউ আর নট অ্যাক্টিং লাইক হিউম্যান বিইংস, ইউ অ্যাক্টিং লাইক অ্যানিমেলস।